ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দেশটির হাই কমিশনারের সাথে বৈঠকের পর বার্তা সংস্থা এনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার জনগণের মুখোমুখি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ভারতের সাথে বিএনপির সম্পর্ক রাজনীতিতে চর্চিত এক বিষয়। শেখ হাসিনা সরকারের প্রতি বিশেষ প্রীতির কারণে বিএনপি ভারত সম্পর্কে টানাপোড়েন নিয়ে গুঞ্জন বহু পুরনো। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠক দুদেশের সম্পর্ককে ইতিবাচক স্থানে নিয়ে গেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। পরে এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ক্ষমতা এলে বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেয়া হবে না বলেও জানান তিনি। ফখরুল জানান, প্রণয় ভার্মার সাথে বৈঠকে উঠে আসে পানির ন্যায্য বন্টন, সীমান্ত হত্যা ও বাণিজ্য বিষয়ক নানা ইস্যু। ভারতকে বাংলাদেশের মানুষের অনুভূতি বুঝতে হবে বলেও জানান মির্জা ফখরুল। They will try to understand our situation. Especially what we have reiterated. এনআইএর সাক্ষাৎকারে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের যে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে তা নিয়েও উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। We are very much concerned about the wrong narratives being published in Indian media that there is some serious problems for this Hindu সব অভিযোগ খণ্ডন এবং জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার দেশে ফিরে আসা উচিত বলে মনে করেন তিনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন ইস্যুতে অন্যায়ের প্রতিবাদে পুরস্কারই নিলেন না পুলিৎজার জয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ি, যা সাড়া ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বুধবার এক বিবৃতিতে মিউজিয়াম কর্তৃপক্ষ ঝুম্পা লাহিড়ির পুরস্কার বয়কটের বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, তাদের পোশাক নীতিমালার সাথে পুরস্কার জয়ীর মতামত না মিললেও তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করে তারা। তবে এই ঘটনাকে চরমপন্থার প্রতি সমর্থনের ইঙ্গিত বলছেন ইসরায়েলিরা। 2000 সালে ইন্টারপ্রেটার অফ মেলডেস বইয়ের জন্য পুলিৎজার পান ব্রিটিশ আমেরিকান এই লেখিকা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন, এতে নিহত হয়েছে আরও 72 জন। এ অবস্থায় 21 দিনের সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। হত্যাযজ্ঞ বন্ধের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব, তবে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত হামলায় গেল কয়েকদিনে ঝরেছে 600+ মানুষের প্রাণ। তৃতীয় দিন ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় মারা গেছে 72 জন, আহত হয়েছে অন্তত 400। এখন পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছে প্রায় 5 লাখ মানুষ। 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলছে বিভিন্ন দেশের গণমাধ্যম। এই অবস্থায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে লেবাননে হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে আহ্বান জানান তিনি। লেবানন আরেকটি গাজা হতে পারে না, এই সংঘাত বন্ধে কাজ করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধ করে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসতে হবে। আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।
এদিকে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় লেবানন সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নেতারা। প্রত্যাশা, এর মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে। এমন পরিস্থিতির মধ্যেও এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এজন্য দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর মহড়াও শুরু করেছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে বড় ধরনের যুদ্ধের শঙ্কা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে সাধুবাদ জানান তিনি। বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গভীর। আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ, আরও কী কী বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। মাহফুজ, আপনি শুনতে পাচ্ছেন? পরে আপনার সঙ্গে আবারও যুক্ত হব মাহফুজ। দর্শক, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠালো জাপান। চীনকে কঠোর বার্তা দেয়া ও আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা করতেই এমন পদক্ষেপ, বলছে দেশটির গণমাধ্যমগুলো। গেল সপ্তাহে জাপানের জলসীমায় চীনের রণতরি ঢুকে পড়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জাপান চীন সম্পর্ক। তাইওয়ান ও তাইওয়ান প্রণালীকে বরাবরই নিজেদের দাবি করে চীন। এ নিয়ে পশ্চিমাদের সাথে প্রায় জড়িয়ে পড়ে বাদানুবাদে। যুদ্ধ পরিস্থিতি এড়াতে তাই চলাচলে এই রুট এড়িয়ে চলে প্রতিবেশী জাপান। তবে প্রথমবারের মতো এবার সেই নীতি থেকে সরে আসলো দেশটি। তাইওয়ান প্রণালীতে দেখা মিলল জাপানের যুদ্ধ জাহাজ জেএস সাজা নামের। জাপানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে গিয়েছিল জাহাজটি। তবে উদ্দেশ্য চীনকে কঠোর বার্তা দেয়া। সাথে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আরও দুটি জাহাজ। গেল সপ্তাহে তাইওয়ানের কাছে দুই জাপানি দ্বীপের মধ্যে একটি রণতরী পাঠায় চীন। এরপর থেকেই দুই দেশের মাঝে উত্তেজনা দেখা দেয়। শুধু তাই নয়, চার দশক পর প্রথমবারের মতো আন্তর্জাতিক জলসীমায় ICBM এর পরীক্ষা চালিয়েছে বেইজিং। বৃহস্পতিবার সকালে প্রশান্ত মহাসাগরে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। জাপানের দাবি, আগে থেকে সতর্ক করা হয়নি তাদের, যদিও এ বিষয়ে আগেই অবহিত করার দাবি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আমাদের নিয়মিত সামরিক প্রশিক্ষণের একটি অংশ, যা যৌক্তিক। আন্তর্জাতিক আইন মেনে এটি করা হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। এদিকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে ফের প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত কোয়াড জোট। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সম্মেলনে এ প্রতিশ্রুতির কথা জানায় জোট সদস্যরা। জোট দেওয়া হয় এশিয়ায় যৌথ সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতেও। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডে। জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনুস। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে সাধুবাদ জানান তিনি। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। যাচ্ছি তার সঙ্গে। মাহফুজ, আর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। বিস্তারিত জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। এই স্থানীয় সময় 2টায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব, তিনি বক্তব্য রাখবেন, কি বিষয়ে আলোচনা আছে। তবে তিনি আমাদেরকে ফোনে যে বিষয়টি জানিয়েছে, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এবং টেকসই উন্নয়ন, বাংলাদেশের সামনের অগ্রযাত্রায় নতুন সরকার দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার সামনের দিকে বিভিন্ন বিষয়ে সংস্কার করবে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবে, এই সংস্কার প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কিভাবে করবে, পাশাপাশি দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে এই এশিয়াতে, ভারত বাংলাদেশ ও এই রিজিয়নে যে ধরনের
কূটনৈতিক সম্পর্ক সেটি জোরদার করার ক্ষেত্রে আলোচনা হয়েছে। মূলত এখন অপেক্ষায় আছি যে প্রেসিং রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কারণ থেকে যা জানা হয় সেই বিষয়ে। এর পাশাপাশি আমরা যদি জানতে পেরেছি জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল গুতেরেস, তার সাথেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে। পাশাপাশি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, এছাড়াও আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। মূলত বাংলাদেশের প্রেক্ষাপট ও সামনে বাংলাদেশের টেকসই উন্নয়ন নিয়ে মূলত আলোচনা হবে। আর 27 তারিখ আমরা যদি জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে মূল বক্তব্য বা ভাষণ দিবেন। সেখানে 5 আগস্ট পরবর্তী ঘটনা বা 5 আগস্টের আগে বাংলাদেশে কিভাবে নতুন সরকার এসেছে এবং এই সব বিষয়ে উঠে আসবে। আর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মূলত পুনরুদ্ধার করা এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান চ্যালেঞ্জ বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিশ্ব ব্যাংক সহ IMF সহ অনেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাতে বাংলাদেশের অর্থনৈতিক ভাবে আবারও সচল হয় এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের। ধন্যবাদ মাহফুজ। নিউইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ কামাল। ভারতের বিহারে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব জীবিত পুত্রিকা পালনের সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 46 জনের। নিহতদের মধ্যে 37 জনই শিশু। উৎসবের সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে পানিতে ডুবে প্রাণ গেছে তাদের। রাজ্য প্রশাসন বলছে বন্যার কারণে পানিতে ভরাট ছিল বিহারের প্রায় সব নদী ও পুকুর, তাই উৎসব উদযাপন নিয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল বাসিন্দাদের। আফগানিস্তানে একজন নারীর চেয়ে একটি বিড়াল অনেক বেশি স্বাধীন, এমন মন্তব্য করেছেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, কঠোর বিধিনিষেধের বেড়াজালে আটকে চরম বেকায়দায় দেশটির নারীরা। নারীর প্রতি তালেবান সরকারের বিরূপ আচরণের বিরুদ্ধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান এই হলিউড অভিনেত্রী। তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক কঠোর বিধিনিষেধের বেড়াজালে আফগানিস্তানের নারীরা। শুরুতে পড়াশোনা ও পর্দা করার উপর নিষেধাজ্ঞার খড়গ নেমে এলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিধিনিষেধের সংখ্যা। সবশেষ গেল আগস্টে নতুন এক আইন কার্যকর করে তালেবান সরকার। এতে বলা হয় দেশটির নারীরা কথা বলতে পারবেন না উচ্চ স্বরে, অনাত্মীয় কারো দিকে তাকাতেও পারবেন না, বলতে পারবেন না কথাও, এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না ঘর থেকেও। আর এসব বিধিনিষেধ মেনে না চললে পেতে হবে কঠোর শাস্তি। আফগান নারীদের প্রতি তালেবান সরকারের এমন বিরূপ আচরণের কঠোর সমালোচনা করেছেন বিখ্যাত হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, কাবুলে একজন নারীর চেয়ে একটি বিড়ালের স্বাধীনতা বেশি। কাবুলে একটি বিড়ালের একজন আফগান নারীর চেয়ে বেশি স্বাধীনতা রয়েছে। একটি বিড়াল বাইরে বসে তার মুখে সূর্যের আলো লাগাতে পারে, একটি পাখি গান গাইতে পারে, তবে একজন আফগান নারী তা পারে না। সরকার দেশটির অর্ধেক জনগোষ্ঠীকে কার্যকরভাবে বন্দী করে রেখেছে, শতাধিক আদেশ জারি করে রেখেছে, নারীদের মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে। আফগান নারীদের ভাগ্য পরিবর্তনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। But a girl may not, and a woman may not, in public. এদিকে আফগানিস্তানের নারী স্বাধীনতা রক্ষা ও তালেবানকে মোকাবেলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডে এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।